গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার একটা ফার্স্ট ব্লগ, এটা বাংলা ব্লগ। তো আজকে আমি যে যার জন্য ব্লগটা করছি সেটা হচ্ছে আজকে পঞ্চমী। তো শারদীয় উৎসবের পঞ্চমী পড়েই গেছে, সেটা তোমরা সবাই জানো। তো আমি তার জন্য তোমাদের একটু শুভেচ্ছা দিয়ে দিই, যাতে তোমাদের এই দিনগুলো খুব ভালোভাবে কাটে, মজা কাটে। তো দুর্গা পুজো বলতে গেলে বেশিরভাগ মজাভাবেই কাটে, কিন্তু এবছর একটু মজা নাও হতে পারে, কারণ এবছর তো সবাই যেন করোনার পরিস্থিতিটা চলছে। তো এর জন্য তো প্রত্যেকটা মণ্ডপেই নো এন্ট্রি, তো মণ্ডপে যাওয়া যাবে না। তো যে যেমন ভাবে কাটাবে আর কি নিজের এটা। তো চলো স্টার্ট করা যাক আমার এই ব্লগটা। বাজে তো অন্যদিন আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি পড়ার থাকে বলে, তো আজকে পড়া টড়া তো নেই, তার জন্য আজ একটু দেরি হয়ে গেল। তো আমি ব্রাশ করে আসছি, আপনারা ব্লগটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আবার আপনাদের সাথে চলে এসেছি। তো আমি আর আমার সকালে টিফিন হয়ে গেছে, মানে আমি এতটাই খাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম যে তোমাদের সাথে যে সেটা শেয়ার করবো আমি একদমই ভুলে গেছি। তাহলে আমি দুপুরে টিফিনটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পুজোর ড্রেস নিয়ে চলে এসেছি, তো আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি। তো প্রথমেই আমার কাছে আমি যেটা করছি, তো আমি এবারে বেশি ড্রেস কিনে নিই, কারণ করোনার পরিস্থিতি চলছে, এখন তো নো এন্ট্রি, কাল তো কিনে এমনিতেও লাভ নেই। তো আমি তোমাদের দেখাচ্ছি, এটা একটা কুর্তি। তোমাদের কেমন লাগলো সেটা একটু প্লিজ বলবে। তো এখানে কালারটা একটুখানি আসছে, কারণ এখানে সামনে যে আলোটা আসছে তো ওটার জন্য কালারটা একটু ফ্রেশ লাগবে। তো এটা একটা জাস্ট নর্মাল একটা কুর্তি, কুর্তি তো আমি এখন পুজো দিতে যাবো, কখন যে সেটা পরে যাবো। এটা আমার তোমার ভালো করে দেখে না, তো এটা একটা লিওনের কুর্তি, এটা খুবই সফট আছে। তো এটা কিন্তু কোনো অনলাইন থেকে কেনা নয়, এটা আমাদের এখানে একটা কাকুমা বিক্রি করে, তার থেকে নিয়েছি। এর প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা, এটা বেশি দাম ঠিক নয়, কিন্তু ভালো, কোয়ালিটিটা খুবই ভালো। তাহলে এই জামাটা হয়ে গেল, আমিও পরের জামাটা দেখাচ্ছি। তো এটা একটা মতো আছে, তোমরা দেখাবে। এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, কিন্তু এটার কোয়ালিটিটা খুবই সুন্দর, আমি যেটা এতটাও এক্সপেক্ট করিনি যে এতটাও খুব সুন্দর মতো হবে। তোমরা এটা ভালো করে দেখতে পাবে, এটার হাতাগুলো খুব সুন্দর আছে, হাতাগুলো। তো এটার ফুল ফটো আমি একটা দিয়ে দেবো, এটা তোমরা ভালো করে দেখতে পাবো। তো বন্ধুরা, তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে, কমেন্টে জানাবে কিন্তু একদম ভুলবে না। তো একটু আমার একটু ভুল হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি এটা আমার ফার্স্ট ব্লগ, ঠিক আমি অতটাও ভালো গুছিয়ে বলতে পারছি না তোমাদের সামনে। তো আমি চেষ্টা করবো পরের ভিডিওতে আমি আরও ভালো করে বলার। তো আমি পরের ড্রেসে যাচ্ছি, আমি 3টি পুজোর ড্রেস নিয়েছি, কারণ অন্য বছর কিন্তু আমার 5-6টা এরকম ড্রেস আমার হয়, কিন্তু এবছর আমার 3টে হয়েছে, তাও করোনা পরিস্থিতিতে হয়েছে আমার এটাই অনেক। তো এটার একটা ব্রাউন টাইপ আছে, এটাও কিন্তু আমি বলে দেবো যে এটাও অনলাইন থেকেই কেনা। তো এটা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা ব্রাউনের মতনই, এটা আমি থেকে নিয়েছি 599 টাকা। ও সরি, তো এই ড্রেসের দাম বলতে আমি ভুলে গেছি, এটাও নিয়েছি 599 টাকা, কিন্তু কোয়ালিটিগুলো খুব সুন্দর, তোমরা এটা দেখলে বুঝতে পারবে এটার কোয়ালিটি খুব সুন্দর। তো এটার হাতাগুলোর জন্য আমার এই জামাটাকে আরও পছন্দ হয়েছে, দেখুন এটা খুবই সুন্দর, পরলে খুবই সুন্দর লাগবে জামাটাকে। এখান থেকে একটু আসলে কালারগুলো এখান থেকে একটু ফেল্ড আসছে, কারণ এখান থেকে একটা আলো আছে, জানার আলোটা আসছে, তার জন্য একটু এরকম লাগছে। আর এটা এই জামাটা আমার আরও ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ব্যাগটা, এটার ব্যাগটা তোমরা দেখতে পারবে, পরলে তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে যে এতটা কতটা সুন্দরভাবে এই ব্যাগটা। তো এটা এগুলো আমি ফটো একটা করে তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো আসলে কেমন হয়েছে। তো প্লিজ তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের জামাগুলো পছন্দ হয়েছে কি না। তো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে জামাগুলো, তো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আমার একটু কোথাও ভুল হলেও একটু জানিয়ে দেবে, তাহলে আমি পরের ভিডিওতে সেগুলো একটুখানি শুধরে নেওয়ার চেষ্টা করবো। এটার সাথে একটা বেল্ট আছে, বেল্টটা খুব সুন্দর আছে, ওটা খুবই মানাবে। তো আমি আর পরের ভিডিও যাচ্ছি,
তো আমার আমি এখানে একটু বাড়িতে পড়ার জন্য আমার দুটো বেশ নাইট নিয়েছি, সেগুলো তো দেখাচ্ছি না, এমনি জাস্ট আমি ওপর করে তুমি দেখে নাও। তো এটার কালারটাও খুব সুন্দর, আমার তো পছন্দ হয়েছে। তো আর একটা নিয়েছি রেড কালারে, এটা এগুলো আর খুলে দেখাচ্ছি না আমি, না দেবো তোমার সবাই। আমি আমার পুজোর সমস্ত শপিংই প্রায় শেয়ার করে দিলাম। তো আর দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমি দুটো লিপস্টিক কিনেছি হুদা বিউটি। তো কালারগুলো খুবই সুন্দর, আপনারা দেখতে পাবে। এখান থেকে অতিরিক্ত আলো আসছে বলে আপনাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু কালারগুলো তাও আপনারা একটু বুঝতে পারবেন। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি আমার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছ ভাত নিয়েছি, মাংস নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি। আদার্স ভাজাভুজি হয়েছে, কিন্তু আমার মাংস হলে মাংস দিয়ে ভাতটাই বেশি ভালো লাগে, তাই জন্য আমি এটাই খাচ্ছি। তো আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি আবার তোমাদের সাথে কথা বলছি। বাই। বন্ধুদের মধ্যে একটা প্ল্যান হলো যে এখানে বাইরে বেরোবো, তো তার জন্য আমি একটু রেডি হয়েছি, কিন্তু অতটাও আমি ঠিক একটু সাজিনি, কারণ মেনলি মাছ পরে বেরোতে হবে আর এখন অতিরিক্ত গরম আছে। তো চলো যাওয়া যাক। রাতের ডিনার নিয়ে চলে এসেছি, তো আজকে ফিরতে আমার একটু লেট হয়ে গেছিল, তাই জন্য ওরা মামার বাড়ি থেকে ছাড়তে চাইছিল না। তো এখানেই ব্লগটা শেষ করছি। তোমার